হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গরম গরম টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। কী যে হচ্ছে আমার মাথায় একদম কিছু আসছে না। একের পর এক স্মার্টফোন ব্লাস্ট করছে। কিছুদিন আগে দেখলাম ওয়ানপ্লাস, তার কিছুদিন আগে স্যামসাংয়ের এ সিরিজের একটা ফোন, তার আর কিছুদিন আগে শাওমির ফোন, আজকে আবার একটা নতুন ফোন ব্লাস্ট করেছে এবং সেটা হচ্ছে শাওমির তরফ থেকে MI 11X Pro, একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন। আজকে টুইটারে বিশাল পাল বলে একজন কাস্টমার তিনি এই টুইটটা করেছেন এবং সেখানে বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তার টি শার্ট থেকে আরম্ভ করে একটা ফোন পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তো সেক্ষেত্রে তিনি টুইটারে শাওমিকে ট্যাগ করে টুইট করেছেন এবং তিনি টুইটে লিখেছেন এই ফোনটা পকেটে থাকা অবস্থায় কিন্তু ব্লাস্ট করে গেছে। শাওমি এক্ষেত্রে একটুও দেরি না করে টুইটে রিপ্লাই দেয় এবং সেক্ষেত্রে বলে অনেক সিকিউরিটি চেকের পর কিন্তু শাওমি তার প্রোডাক্ট বাজারে বিক্রি করে এবং তারা বেস্ট কাস্টমার এক্সপিরিয়েন্স প্রোভাইড করার জন্য সব সময় কিন্তু তৎপর থাকে। কিন্তু তারপরও দু একটা এ ধরনের ঘটনা ঘটে গেলে তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং এই ডিভাইসের যাবতীয় তথ্য, কাস্টমারের নাম, কাস্টমারের ঠিকানা, IMEI নাম্বার সহ সমস্ত কিছু তারা টুইটারে জানতে চেয়েছে। তো দেখা যাক অফিসিয়ালভাবে এই ডিভাইসটা শাওমি চেক করুক, তারপরে আবার দেখা যাবে যে আদৌ এটা কাস্টমারের দোষ না কোম্পানির দোষ। আমরা কিন্তু ইদানিং এই যে প্রবলেমটা সেটা অনেক বেশিভাবে রিয়েলাইজ করছি। অবশ্যই এই প্রবলেমগুলো নিয়ে একটা ভিডিও আছে, আপনারা অনেকেই হয়তো এই ইম্পর্টেন্ট ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে মিস করে গেছেন, আই বাটনে লিখে দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আজকে এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে, তাহলে চলুন না দেরি না করে টেক নিউজের মূল পর্বে চলে যাই। ভিডিও যদি ভালো লেগে থাকে, হ্যাঁ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের টেক নিউজ পর্ব শুরু করি। এরপরে শুরুতেই একটা সায়েন্সের খবর হয়ে যায়। এলন মাস্ককে কিন্তু আপনারা সকলেই জানেন এবং আপনারা যারা ডেইলি টেক নিউজ ফলো করেন তারা এটাও জানেন এলন মাস্কের কিন্তু একটা স্বপ্নের প্রজেক্ট স্পেস এক্স প্রজেক্ট, এবং এই প্রজেক্টের মাধ্যমে পৃথিবীর মানুষকে কিন্তু মহাকাশ থেকে ঘুরিয়ে আনা হয়। এই রিসেন্টলি স্পেস এক্স প্রজেক্টের প্রথম যে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি সেটা শেষ হয়ে গেল এবং তারা চারজন পৃথিবীর মানুষকে নিয়ে একদম 3 দিন মহাকাশের কক্ষপথে ঘুরে আবার সেফলি কিন্তু বা নিরাপদে কিন্তু পৃথিবীর মাটিতে ফিরে এসেছে। এবং সেক্ষেত্রে মহাকাশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই 3 দিন তো তাদের কিছু খেতে হবে নাকি, এই 3 দিন খাওয়ার জন্য তারা ঠান্ডা পিজা পেয়েছিলেন। হ্যাঁ, পিজাগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল যেগুলো ওখানে ঠান্ডা হয়ে গেছিলো এবং সেগুলো খেয়েই তারা নিশ্চিন্তে ছিলেন। কিন্তু এলন মাস্ক এই রিসার্চে সফল হওয়ার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছেন এবার থেকে স্পেস এক্সে আপনারা একদম গরম গরম খাবার পেয়ে যাবেন, এর সঙ্গে সঙ্গে ওয়াইফাই সিস্টেম পাবেন, একদম চরম লেভেলের একটা ভাবনা। আর এলন মাস্কের মুখেই হয়তো এই সমস্ত কিছু ভাবা সম্ভব। আপনার ট্রেন জার্নিতে কিন্তু দেখবেন ওয়াইফাই পাচ্ছেন, ট্রেন জার্নিতে খাবার পাচ্ছেন, এখন মহাকাশ ভ্রমণও ট্রেন জার্নির মতোই সহজ হতে চলেছে। কিন্তু হ্যাঁ, এইগুলো হয়তো আমরা এখনই অ্যাফোর্ড করতে পারবো না, যারা মিলিয়নিয়ার আছেন তারাই হয়তো এখন শুধুমাত্র এই স্পেসের স্বাদ নিতে পারবেন। এরপরে একটা গুগলের সফটওয়্যার আপডেটকে নিয়ে কথা বলবো। আমরা এমন অনেকেই আছি যারা কিন্তু বহু পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করি, হয়তো দেখা গেল অ্যান্ড্রয়েড পাই বা অ্যান্ড্রয়েড ওরিও, অ্যান্ড্রয়েড 8.0 বা অ্যান্ড্রয়েড 9.0। তো সেক্ষেত্রে গুগল এই সমস্ত পুরনো ভার্সনের ফোনগুলোর জন্য একটা নতুন প্রাইভেসি ফিচার্স আনতে চলেছে। বলা হচ্ছে যত ডিভাইস পুরনো হয়ে যায় আস্তে আস্তে ওই সমস্ত ডিভাইসে ম্যালওয়্যার আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে যায়, তাই জন্য গুগল এই সমস্ত ম্যালওয়্যারগুলোকে ঠেকানোর জন্য অ্যান্ড্রয়েড 6-এর উপরে যে সমস্ত ডিভাইসগুলো আছে সেই সমস্ত ডিভাইসে এই ধরনের একটা প্রাইভেসি কন্ট্রোল ফিচার্স আনতে চলেছে, যেখানে ম্যালওয়্যার আক্রমণ থেকে আপনার স্মার্টফোনটা তো বেঁচে যাবেই, এর সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোনে এমন কিছু অ্যাপ্লিকেশন থাকতে পারে যেগুলো হয়তো আপনার বিভিন্ন ধরনের লোকেশন ট্র্যাক করছে, বিভিন্ন ধরনের প্রাইভেসি ফিচার্স ট্র্যাক করছে, সেগুলোকে প্রিভেন্ট করবে অর্থাৎ আটকে দেবে। অবশ্যই গুগলের তরফ থেকে এই সিকিউরিটি আপডেট আপনারা যদি পেয়ে থাকেন আপডেট করে নেবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর আমরা কথা বলবো অ্যাপেলকে নিয়ে। না না, অ্যাপেলের কথা শুনে অত ভয় পাওয়ার কিছু নেই, অ্যাপেলের কোনো স্মার্টফোন লঞ্চ করছে না। অ্যাপেলের যে iPhone 13 mini লঞ্চ করলো এটা হতে পারে সর্বশেষ অ্যাপেলের মিনি সিরিজ। হ্যাঁ, আমরা দেখেছিলাম iPhone 12 সিরিজের যে মিনি ভার্সনটা এসেছিল সেটা কিন্তু একদমই বাজার ধরতে পারেনি, কেউই পছন্দ করছিলেন না ওই ফোনটা, কারণ একেতেই অত দাম, তার উপরে যদি একটু ছোট ফোন হয়ে যায় না অনেকেরই ইউজ করতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা ভাবিনি যে Apple 13 mini আসবে, কিন্তু অ্যাপেল সেটা লঞ্চ করেছিল। কিন্তু অ্যাপেলের তরফ থেকে অফিসিয়ালি মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে Apple 14 mini বলে আর কোনো রকম স্মার্টফোন তারা লঞ্চ করবে না। অবশ্যই যারা স্মার্টফোন ছোট কম্প্যাক্ট ডিভাইসের স্মার্টফোন ইউজ করতে চাইছিলেন তাদের জন্য এটা খারাপ লাগতে পারে। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে, এবং স্যামসাংয়ের বিরুদ্ধে আজকে একটা কঠোর অভিযোগ সামনে এসেছে এবং সেই কঠোর অভিযোগটা করেছে খোদ স্যাম মোবাইল। স্যাম মোবাইলকে স্যামসাংয়ের তরফ থেকে যত লেটেস্ট লিক আসে স্যাম মোবাইল কিন্তু সব থেকে আগে লিক করে দেয়। হ্যাঁ, ট্রাস্টেড একটা সংস্থা, তাদের রিপোর্ট থেকে জানা যাচ্ছে স্যামসাংয়ের এম সিরিজ এবং এ সিরিজের স্মার্টফোনগুলোতে মাদারবোর্ড ইস্যু দেখা দিচ্ছে, এর সঙ্গে সঙ্গে এম সিরিজ এ সিরিজের স্মার্টফোনগুলোতে রিস্টার্টের মতো প্রবলেম দেখা দিচ্ছে আপডেটের পর।
সো স্যামসাংয়ের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না। দেখা যাক আপনারা কারা স্যামসাংয়ের স্মার্টফোন ইউজ করছেন, আপনাদের মোবাইলে কি এই ধরনের কোনো রকম ইস্যু আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। গতকালই কিন্তু আমরা সব থেকে আগে জানিয়ে দিয়েছিলাম স্যামসাং একদম বাজেট ক্যাটাগরিতে একটা 5G ডিভাইস লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি F42, যেটা মোটামুটি 15,000 রুপির ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে লঞ্চ করবে। মিডিয়াটেকের ডায়মাসিটি 700 সিরিজের প্রসেসর থাকবে। এমনকি গতকালই আমি লঞ্চ ডেট সামনে বলে দিয়েছিলাম 29 সেপ্টেম্বর ফোনটা লঞ্চ করতে চলেছে এবং আজকে সব জায়গায় ওই খবরটাই দেখানো হচ্ছে, তাই আপনাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম। এই ধরনের এক্সক্লুসিভ লিক পেতে না দেখুন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করা আছে কিনা। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করা না থাকলে না হাতুড়ি দিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে একদম সাদা করে দিন, দেখবেন এই ধরনের খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশেষে হুন্ডাই কোম্পানি গাড়ির সঙ্গে হাত মেলালো স্যামসাং। হ্যাঁ, কিছুদিন আগে আমরা দেখেছিলাম অ্যাপেল কিন্তু হুন্ডাইয়ের সঙ্গে টাই আপ করার চেষ্টা করেছিল, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় হুন্ডাইয়ের সঙ্গে অ্যাপেলের কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়, তাই জন্য কিন্তু সেই টাই আপ নষ্ট হয়ে যায়। অবশেষে স্যামসাং এবং হুন্ডাই যৌথ উদ্যোগে একটা কিন্তু তাদের ইলেকট্রিক ভেহিকল লঞ্চ করতে চলেছে এবং এই ইলেকট্রিক ভেহিকলের যাবতীয় সরঞ্জাম, হ্যাঁ মোটামুটি মোটর সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম কিন্তু হুন্ডাই তৈরি করবে, কিন্তু এর যে ডিসপ্লে হবে, ক্যামেরা হবে, এর সঙ্গে সঙ্গে ব্যাটারি যেটা হবে সেগুলো কিন্তু তৈরি করবে স্যামসাং। অর্থাৎ স্যামসাং ইলেকট্রিক ভেহিকল শিল্পে অ্যাপেলকে পেছনে রেখে আরও এক ধাপ এগিয়ে গেল। অবশ্যই আমরা দেখব ইলেকট্রিক ভেহিকল শিল্পে অ্যাপেল কবে পা রাখে। এরপর আমরা কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। অবশেষে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল ওয়ানপ্লাসের আন্ডারে আর কোনো রকম টি সিরিজের ফোন আসছে না। ওয়ানপ্লাস 8T আমরা লাস্ট পেয়েছিলাম, ওয়ানপ্লাস 90, ওয়ানপ্লাস 90 প্রো এই সমস্ত ফোনগুলো লঞ্চ করছে না। তবে ওয়ানপ্লাসের কাছ থেকে এইটুকু কনফার্মেশন পাওয়া গেছে যে ওয়ানপ্লাসের যে 9RT ফোনটা আসার কথা ছিল সেই ফোনটা অবশ্যই লঞ্চ করবে। এর সঙ্গে সঙ্গে 20,000 রুপির ইন্ডিয়ান প্রাইস কারেন্সির আশেপাশে ওয়ানপ্লাস কিন্তু মিড ফ্ল্যাগশিপ বেশ কিছু ডিভাইস লঞ্চ করতে চলেছে। অলরেডি আমরা জানতাম যে অক্টোবর বা নভেম্বর মাসে দিকেই কিন্তু তারা 3-20,000 রুপির নিচে স্মার্টফোন ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। অবশ্যই এই ফোনগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে। ওয়ানপ্লাস এখন ঝড়ের গতিতে ফোন লঞ্চ করছে মার্কেট ধরার জন্য। আপনার কি মনে হয় ওয়ানপ্লাসের এই পদক্ষেপ কতটা যুক্তিসম্মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আমরা কথা বলবো মোটা ভাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মোটোরোলার কথা বলছি। মোটোরোলা 1 অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে মোটোরোলা S20 Pro এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে এবং অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট রয়েছে। স্পেসিফিকেশান মোটামুটি আপনারা সকলেই জানেন, আর স্পেসিফিকেশান যদি না জেনে থাকেন অবশ্যই এটার উপর কিন্তু একটা ভিডিও আনার চেষ্টা করব। এর সঙ্গে সঙ্গে বলে দিই এই ফোনটা কিন্তু ভারতীয় প্রাইস কারেন্সিতে 25-30,000 রুপির মধ্যে লঞ্চ করার কথা চলছে। অবশ্যই যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে মোটোরোলা এই ফোনটা লঞ্চ করতে পারে তাহলে একটা কিন্তু ভালো কম্পিটিটর এই প্রাইস রেঞ্জে চলে আসবে। মোটোরোলার কথা যখন উঠলই তখন আরও একটা পুরনো স্মার্টফোন কোম্পানির সম্পর্কে একটু ছোট্ট ডিটেলস দিয়ে দিই। ঠিক ধরেছেন, নোকিয়ার কথা বলছি। নোকিয়া গ্লোবাল 6 অক্টোবর কিন্তু তাদের একটা লঞ্চ ইভেন্ট রেখেছে এবং তারা অলরেডি পোস্টার কিন্তু রিলিজ করে দিয়েছে এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে নোকিয়া কিন্তু একটা ট্যাবলেট লঞ্চ করতে চলেছে এবং ট্যাবলেটটার মডেল নাম্বার হতে পারে নোকিয়া T20। এখনও পর্যন্ত স্পেসিফিকেশান নিয়ে ধোঁয়াশা রয়েছে, আবার ওই দিন হয়তো আরও অন্য কোনো স্মার্টফোনও নোকিয়া লঞ্চ করতে পারে। যদিও নোকিয়া প্রথমে গ্লোবালি লঞ্চ করবে, তারপরে ভারতের প্রাইস কারেন্সিতে সেগুলো অ্যানাউন্স হওয়ার পর আর সেগুলো কেনার কোনো রকম ধৈর্য থাকবে না, এতটা দাম হেরফের হয়ে যায় আমি বুঝতে পারি না কেন। আর নোকিয়ার চাহিদা হয়তো ওই জন্যই কমছে, কম্পিটিশনে সব থেকে আগে প্রয়োজন দামটাকে অ্যাগ্রেসিভ রাখা, নোকিয়া সেটাই পারছে না। আপনাদের কি মত জানাবেন। এরপর তাহলে রিয়েলমির খবর হয়ে যাক। রিয়েলমির নার্জো 50 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। অলরেডি লঞ্চ ডেট কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, আজকে আর শেয়ার করবো না, গতকালের টেক নিউজেই খবর ছিল। রিয়েলমি নার্জো 50 এবং নার্জো 50i কিন্তু লঞ্চ করবে। রিয়েলমি নার্জো 50i এই ফোনটার আজকে ফার্স্ট লুক সামনে চলেছে। 91 মোবাইল তাদের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই ছবিটা পেয়েছি। এর সঙ্গে সঙ্গে রিয়েলমি নার্জো 50 এই ফোনটার ফার্স্ট লুকও কিন্তু সামনে চলে এসেছিল, আগের দিনই শেয়ার করে দিয়েছিলাম। নার্জো 50i এই ফোনটায় দেখুন মাত্র একটা ক্যামেরা রয়েছে, একদিকে LED ফ্ল্যাশ রয়েছে এবং পেছনের দিকে একটা ভলিউম স্পিকার রয়েছে। তো পেছনের দিকে স্পিকার না দিয়ে একদম বটম প্যানেলে দিলে তো সেটা বেটার হতো। এমনকি শোনা যাচ্ছে এই ফোনটা নার্জো সিরিজের আন্ডারে সব থেকে চিপেস্ট একটা ফোন হবে। তো দেখা যাক রিয়েলমি কত দাম রাখে। এরপর শাওমির তরফ থেকে একদম ছোট্ট একটা খবর রয়েছে, একদম ছোট্ট। শাওমি দুটো ট্রেডমার্ক ফাইল করেছে, একটা হচ্ছে পোকো, হ্যাঁ POCKO পোকো, এর সঙ্গে সঙ্গে আরও একটা ট্রেডমার্ক তারা ফাইল করেছে MIUI। সো দেখা যাক এই দুটো ট্রেডমার্কে, MIUI যেটা সেটা তো কোনো একটা সফটওয়্যার রিলেটেড আপডেট হবে বলে মনে করা হচ্ছে, কিন্তু পোকো
আমি জানি না কি হবে, আপনাদের কোনো ধারণা থাকলে সেটাও জানাতে পারেন। সো বন্ধুরা, আজকের টেক আলোচনা পর্ব এখানে শেষ করছি। কেমন লাগলো এপিসোড? যদি ভালো লেগে থাকে হাতুড়ি মেরে লাইক বাটনটা আগে প্রেস করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। তার আগে বলে দিই, আমাদের সোশ্যাল নেটওয়ার্ক যে ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু প্রপারলি অ্যাক্টিভ আছে। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে পারেন ডেইলি টেক আপডেট সবার আগে ইনফরমেশান পেয়ে যাওয়ার জন্য। এরপর এক বন্ধুর কমেন্ট। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু অমিত মাইতি, ভাই অনেক ভালোবাসা, একমাত্র তোমার চ্যানেলই রেগুলার দেখি, কেন জানি না তবুও তোমার কথা শুনতে ভালো লাগে, বিশ্বাসযোগ্য। গেম খেলি না, নানান অ্যাপ ইউজ করি, ভিডিও দেখি, ভালো ক্যামেরা, পারফরমেন্স ভালো, 2 বছর অন্তত ব্যবহার করতে পারবো, এরকম 15,000 টাকার মধ্যে ফোন সাজেস্ট করো প্লিজ। মোটোরোলা G40 ফিউশন BBD সেল, 12,999 টাকা। একদম গ্রেট ডিল, মোটোরোলা G40 ফিউশন খুব দারুণ ফোন, কিন্তু হ্যাঁ ক্যামেরার ক্ষেত্রে একটু হয়তো কম্প্রোমাইজ করতে হবে। এছাড়াও মোটোরোলার যে স্টক অ্যান্ড্রয়েড UI সেটাও একবার ভেবে দেখো, কারণ সেখানে কিন্তু এতটা অযথা ফিচার্স নেই। ওই নেট স্পিড মিটার, ওই ডুয়েল অ্যাপ্লিকেশন, এই সমস্ত ফিচার্স কিন্তু নেই। তবে হ্যাঁ, একটা ফ্লুয়েন্ট এফিশিয়েন্ট কিন্তু সেখান থেকে পারফরমেন্স পাওয়া যায়। সো আমি মোটোরোলাকে চোখ বুঝে ভরসা করতে পারি, একদম একটা গ্রেট ডিল বলা যেতেই পারে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।